আজকের আবহাওয়ার যেটি আসলে দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে লঘুচাপের প্রভাব কেটে যাওয়ায় বৃষ্টিপাতের প্রবণতা কমে যাবে। এ কারণে সমুদ্র বন্দরগুলোর উপর থেকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে আরেকটি বলা হয়েছে যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও খুলনা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। আর সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আর এই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দর্শক, এবারে জানিয়ে দিতে চাই বিভাগীয় শহরগুলো সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত থাকতে পারে আজকে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে 30.3 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে 33 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 25.4 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 32.7 ডিগ্রি এবং সর্বনিম্ন হতে পারে 26.4 ডিগ্রি। রাজশাহীতে সর্বোচ্চ 34.5, সর্বনিম্ন 26.7। রংপুরে সর্বোচ্চ 32 এবং সর্বনিম্ন 26.2। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 34.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। এবং বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 26.1 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, এবারে জানিয়ে দিতে চাই আজকের সূর্যোদয় কখন হয়েছে এবং সূর্যাস্ত কখন হবে। আজকের সূর্যোদয় হচ্ছে ভোর 5:25 এবং আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6:45। দর্শক, এবারে জানতে চাই আজকের রাশিফল। আমাদের আজকের রাশিফল জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে জ্যোতির্বিদ কেসিপা।